প্রিয় ভাইরা আমার, তিনটি জায়গায় ভুলেও থুতু ফেলবেন না, যদি ফেলেন তাহলে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। তিনটি জায়গায় আমরা কখনো থুতু নিক্ষেপ করব না, থুতু ফেলব না। আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি যেখানে সেখানে আমরা থুতু নিক্ষেপ করে থাকি, এই বিষয়টা আমরা তোয়াক্কা করি না। অবশ্য আমাদের জানতে হবে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম আমাদেরকে সব কিছু শিক্ষা দেয়, কিভাবে আমরা চলাফেরা করব, কিভাবে মানুষের সাথে ব্যবহার করব, কিভাবে আমাদের আচরণ হবে, এবং ইসলাম সব বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের কেমন একজন রাসূল দিয়েছেন, কিভাবে আমরা কাবা শরীফের ভিতরে নামাজ পড়ব সেটাও শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, কিভাবে আমরা টয়লেটে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা যেখানে সেখানে থুতু নিক্ষেপ করব না। ভালো করে মনে রাখতে হবে তিনটি জায়গায় আমরা থুতু ফেলব না, এবং যদি আমরা ফেলি তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে। এক নাম্বার হচ্ছে পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না। অনেক সময় আমরা রাস্তায় হাঁটতেছি, পশ্চিম দিক সামনে আসছে, এর বিষয়ে কোনো তোয়াক্কা না করে সামনেই থুতু ফেলে দিচ্ছি। পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন? হাদিসের টেক্সট হচ্ছে হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিকে কেবলার দিকে থুতু নিক্ষেপ করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে থুতু সামনে নিক্ষেপ করেছিল সেই থুতুগুলোকে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে লাগিয়ে দিবেন, দুই চোখের মাঝখানে কপালে লাগিয়ে দিবেন, এবং সকল সারা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যত মানব দুনিয়াতে এসেছিল সকল মানুষের সামনে সে অপদস্ত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেইজ্জতি করবেন যারা সামনে থুতু নিক্ষেপ করে। ভালো করে মনে রাখবেন, হাশরের ময়দান হচ্ছে কঠিন ভয়ঙ্কর সময় হবে, সেই সময় যদি সকল মানুষের সামনে কেউ অপমানিত হয় তাহলে তার আর মুখ দেখানোর জায়গা থাকবে না। এজন্য সবসময় মনে রাখতে হবে সামনে পশ্চিম দিকে কখনো থুতু নিক্ষেপ করা যাবে না, এ বিষয়ে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এখন জিজ্ঞেস করবেন, হুজুর তাহলে কোন দিকে থুতু নিক্ষেপ করব? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের টেক্সট দ্বারা জানা যায় যে আমরা কোন দিকে থুতু নিক্ষেপ করব। ভালো করে বুঝার বিষয় এটা হচ্ছে, যখন আমাদের থুতু আসবে তখন আমরা বাম দিকে ফেলার চেষ্টা করব, বাম দিকে, যাতে করে কোনো মানুষের গায়ে না ছিটে যায় এবং কোনো মানুষ যাতে করে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, বাম দিকে আমরা থুতুটা নিক্ষেপ করব। ভালো করে মনে রাখবেন, এটা আমরা কিভাবে পেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যখন কোনো মানুষ রাতের বেলা ঘুমানোর সময় খারাপ স্বপ্ন দেখে, বাজে স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, সাথে সাথে সে ঘুম থেকে উঠেই তার বাম দিকে থুতু নিক্ষেপ করবে তিনবার, এরপরে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। এর দ্বারা আমরা বোঝা যায়, আরও বিভিন্ন হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই হাদিসের টেক্সট দ্বারা, যে আমরা বাম দিকে যদি থুতু নিক্ষেপ করতে পারি তাহলে এটাই হবে আদব। সুতরাং এক নাম্বার আমরা যেই জায়গায় থুতু নিক্ষেপ করব না সেটা হচ্ছে আমাদের সামনে পশ্চিম দিকে আমরা কখনো, কেবলার দিকে আমরা কখনো থুতু নিক্ষেপ করব না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদ, যেখানে আমরা নামাজ পড়ি, এটা হচ্ছে পবিত্র জায়গা, এই জায়গাগুলোতে আমরা কখনো থুতু নিক্ষেপ করব না। সবসময় সাবধানতা অবলম্বন করব যাতে করে মসজিদের ভিতরে থুতু, কফ অথবা শ্লেষা নাকের ভিতর থেকে অনেক সময় ঠান্ডা লেগে যায়, এই সময় আমরা অনেক সময় এই বিষয়গুলো তোয়াক্কা করি না। মসজিদ যেটা পবিত্র জায়গা সেখানে আমরা কখনো এই ধরনের কাজ করব না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকের শ্লেষা মসজিদে নববীতে দেখলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। তো এই বিষয়টা আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে, মসজিদে যাতে করে কোনো ধরনের এইভাবে থুতু আমরা নিক্ষেপ না করে থাকি। এবং আমরা সর্বশেষ যে বিষয়টা মনে রাখবো যেখানে থুতু ফেলবো না সেটা হচ্ছে বাথরুমে প্যানের ভিতরে, অনেক সময় যেখানে আমরা মলমূত্র ত্যাগ করি সেখানে অনেক সময় থুতু নিক্ষেপ করি, খবরদার এই বিষয়টা আমরা সবসময় খেয়াল রাখবো, এখানে আমরা থুতু নিক্ষেপ করবো না। চিকিৎসা বিজ্ঞান বলছে এর দ্বারা অনেক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যাই হোক আমরা সেদিকে যাব না, সময় একেবারে সংক্ষিপ্ত। এই বাথরুমে প্যানের ভিতরে আমরা কখনো থুতু নিক্ষেপ করবো না। দেখুন, থুতুর ভিতরে আল্লাহ তাআলা অনেক রোগ জীবাণু দিয়েছেন এবং এই থুতুর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রোগের শেফাও দিয়েছেন, সুবহানাল্লাহ। অনেক সময় আমরা দাউত হলে অথবা চুলকানি হলে অথবা দেখা যাচ্ছে বিভিন্ন রোগের কারণে যদি আমরা থুতু সেখানে লাগিয়ে দেই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাটাকে পবিত্র করে দেন, সেই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই থুতুর মাধ্যমে ভালো করে দেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে অনেক এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক দিয়ে অনেক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাপে কামড় দিয়েছিল, দংশন করেছিল, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক লাগিয়ে দিয়েছেন আর তার এই বিষটা পানি হয়ে গিয়েছিল। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু অনেক পবিত্র ছিল। সুতরাং আমরা এই থুতুটাকে এভাবে
বাথরুমে প্যানের ভিতরে নিক্ষেপ করব না এই তিনটি জায়গায় আমরা থুতু নিক্ষেপ করব না আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন